পানির চোখ না, যার বাংলা হচ্ছে কৌতুক। কৌতুক বোঝেন? উত্তর দেন না তো, বোঝেন যোগ বোঝেন? তারপর জানেন তো যে প্রতি বছর কোন কোন দেশে কখনো পৃথিবীতেও ইয়ার অফ দি পার্সন, অর্থাৎ ওই বিষয়ে সবচেয়ে ভালো জিনিস কোনটা, ভালো মানুষকে, ভালো নেতাকে এগুলো দেওয়া হয়, তাই না? এই বছরে বাংলাদেশের শ্রেষ্ঠ কৌতুক বা যোগ কোনটা বলতে পারেন? এই বছরে বাংলাদেশে এখন পর্যন্ত শ্রেষ্ঠ কৌতুক এবং যোগ কোনটা? আমরা যোগ করতে ইয়ার করলে কোনটাকে বলবো? গতকাল প্রধানমন্ত্রী সে নাকি ভালো নির্যাতন করে, নির্বাচন করে, এই বছরে এটাই হচ্ছে শ্রেষ্ঠ কৌতুক, তাই না? হাসিনা নির্বাচন করে, ভালো নির্বাচন, আবার অনেক ভালো নির্বাচন করে, এ কথা গোড়ায় বিশ্বাস করে, গোড়া শুনলেও হাসে, তাই না? আর ওই গল্প তো আমি আবার বলবো না, আমরা জানেন যে গোড়া কখন হাসবে। নির্বাচনের টাইম যত ঘনিয়ে আসছে ততই তারা বিভিন্ন ছুতা অজুহাতে সারা দেশে গণতান্ত্রিক কর্মী যত আছে, বিএনপির যত নেতা কর্মী আছে, তাদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে তাদেরকে আটক করে রাখছে। যে সামনে নির্বাচন, এই নির্বাচন থেকে সমস্ত বিরোধী দলকে দূরে সরিয়ে রাখতে হবে, আন্দোলন নিরপেক্ষ নির্দলীয় সরকারের যে আন্দোলন, সেই আন্দোলনে যেন এই বিরোধী দলের নেতারা অংশ নিতে না পারে, সেই কারণে তাদেরকে আটক করে রাখতে হবে। জনগণকে বোকা বানাতে চায়, প্রতারণা করতে চায়, সব সময় জনগণের বোকা বানিয়ে তাদেরকে ভিন্ন পথে পরিচালিত করতে চায়। আবার এই যে শ্রমিক ভাইরা, রিক্সা শ্রমিক ভাইরা এই যে রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন, তারা কাজ করে আজকে এখানে দাঁড়িয়ে আছেন কেন? একটা মাত্র কারণ, যে তাদের এখন আর জীবন চলছে না, চাল কিনতে পারছে না, ডাল কিনতে পারছে না, ছেলে মেয়েদের কাপড় দিতে পারে না, স্কুলে পড়াতে পারে না, দ্রব্যমূল্য এত বেশি বেড়ে গেছে, আজকে বিদ্যুতের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, জ্বালানি তেলের দাম বেড়েছে, এদের সেই দিকে কোনো খেয়াল নেই। ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, সেই দিকে কোনো খেয়াল নেই। একটা মাত্র খেয়াল, যে করেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে, এই দেশকে শোষণ করতে হবে, এই দেশের মানুষের পকেট কেটে নিয়ে তাদের পকেট ভারী করতে হবে। রাস্তায় আমরা এমনি নামেনি, আমরা বলছি যে গত 15 বছর ধরে এই ভয়াবহ দ্রাবিড় সরকার, ফ্যাসিস্ট সরকার আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে তারা আজকে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য গোটা রাষ্ট্র ব্যবস্থাকে আজকে ধ্বংসের দিকে ফেলে দিয়েছে। আপনারা দেখছেন এই নির্বাচনের আগে তারা ভাই নির্বাচনের আগের মতো করার জন্য কি করেছে, তারা ডিসি এসপি এগুলো সব তাদের মতো করে তারা সাজিয়ে নিচ্ছে, ইভেন সাজাচ্ছে, এবং নির্দেশ দিয়ে দিয়েছে যে যেখানে পারো যত পারো বিএনপির বিরুদ্ধে মামলা দাও, মিথ্যা মামলা দাও, তাদেরকে কারাগারে থাকো। এখানে আমাদের অনেক নেতা আছেন যাদের বিরুদ্ধে হত্যা মামলা পর্যন্ত করা হয়েছে, কি কারণে ঠিক না আছেন এনসার মামলা অনেকেই আছে, মামলা বন্ধুগণ মামলা নেই এইরকম বিএনপির নেতা কেউ আছে?